আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো? একদম না, আমি টিকটক দেখি না। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাই তো আপনাদের জন্য অস্থির বাঙালির নতুন একটি পর্ব নিয়ে চলে এলাম। তাই এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করে নিয়ে যাই। তবে ভিডিও চারিদিকে শুধু ভালোবাসার গল্প। আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো? আই লাভ ইউ। সরি, 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার মতো টাকা আমার পকেটে নাই। 10 টাকার বাদাম খাওয়ার টাকা আছে তো? দেখো বন্টি, তোমার রকম যদি সব মেয়েগুলো হতো তাহলে এই পৃথিবীতে আমাদের রকম সিঙ্গেল ছেলে আর হয়তো থাকতোই না। হয়তো বা আমি পড়ালেখাতে একটু কাঁচা, কিন্তু প্রেমে মেট্রিক পাস। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। কি বলেন, এত স্মার্ট, এত কিউট, এরকম একটা ছেলে সিঙ্গেল হয় কিভাবে? এত সুন্দর হইলে আপনি পয়টা যান? এই দাদাটি ঠিক কথা বলেছে, হ্যান্ডসাম হলে চলবে না, পকেটে টাকা থাকা খুবই দরকার। আমার মোবাইল আমার ফ্যামিলির টেনশনের কারণ। ওই তোমার দেখার পর না আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এটা এদিকে আসো, আমার ঘুমের ওষুধটা নিয়ে আসি বা। ও মামনি, তোমাকে দেখার পর কোটি ছেলের যে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে সেটা কে বলবে বলো তো দেখি? পরিচয় দেওয়ার সময় নাই, তোর ছোট ভাই করে জিগা পরোরবেল ভাই কেরা। হ জিগাইছি, কইছে রেপ কেসের আসামি। এই দেখ কি কথা কইছে গুলো, আমি একটা ট্রেন্ডিং টিকটক ভিডিও বানাইতে চাইছিলাম, তুই আমার টিকটক ভিডিওটার মাইরে বাপ কইরা দিলি। তোর আমার বন্ধু বান্ধব গুলা দেখতে মাশাল্লাহ, কিন্তু ওদের মুখের ভাষা আস্তাগফিরুল্লাহ। হে মামনি, কথাটা আমারও সেম, আমার বন্ধুগুলোও দেখতে খুব সুন্দর, কিন্তু ওদের মুখের কথাগুলো আর কি বলবো। ডিসিশন ফাইনাল, বিয়ে করলে চিকন মেয়েকেই করবো, কারণ ওরা কিউট বেশি, খায় কম, চিল্লায়ও বেশি। সবাই ভাবে আমার গার্লফ্রেন্ড আছে, সত্যিটা হলো একটা মেয়ে বান্ধবী পর্যন্ত আমার নেই। দেখ বন্ধু, ওভাবে কাঁদিস না, ঠিক আছে, আমারও তো গার্লফ্রেন্ড নেই, চল দুজন মিলে আজকে মদ খাই। তাছাড়া আর আমরা কি করতে পারি বল? সবাই বলে আমি নাকি আমার বউয়ের কথায় চলি, কই আমার তো বিশ্বাস হয় না। আজকে বাসায় যাই বউর এই ব্যাপারটা জিগামু, বউ যেটা কইব কিছু জিনিস একসাথে ভাল লাগে, যেমন তুমি আর আমি। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? দেখো মামুনি, আমি নাকি শুনেছি মেয়েদের অনেক বড় মন হয়, তাই তো অত ছেলেদেরকে এই মনে জায়গা দিতে পারে। আর বলছো যে তোমার এতটুকু মন, এটা কিভাবে সম্ভব হতে পারে বলো তো দেখি? আপনার সন্তান কেক খাচ্ছে, কিন্তু বুঝতেও পারছেন না আসলে সে গাজা খাচ্ছে। जैसे हो वैसे ही रहो, क्योंकि ओरिजिनल की कीमत हमेशा डुप्लीकेट से ज्यादा होती है। से आमार भालो चाहिलो, किन्तु आमाके चाहिलो ना। देख बंधु कांदिस ना, ठीक आछे, छेलेदेर संगे तो एरकमई एकटा होय। এমন গিটা গ্লোমো সুমায়া, সুমার বড়ডা বড় শিল্পী আমার পিছনে ঘুরে। আপনি আমার ক্ষতি করবেন, একটা কথা মনে রাখবেন, এই দিন তো দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যামু ওই দিনের কাছে।
রাস্তার একটা ভিখারিরে যদি দশটা টাকা দেয় সে খুশি হয়ে বলে আল্লাহ তোমার মঙ্গল করুক, আর তোরে আমার এত দামি জায়গাটা দিয়ে দিলাম তবুও শুক্রিয়া করলি না, আল্লাহ তোর হেদায়েত করুক।